এই বাংলায় শক্তি পুজো প্রবহুল প্রচলিত। আজকে একটি কালী মন্দিরেরই ঘটনা বলব। হাওড়ার শিবপুরের জহুরা মায়ের মতোই মালদহের জহুরা কালী মায়ের মন্দিরের ইতিহাস। শিবপুকুরের অপ্রকাশ মুখার্জি লেনস্থ জহুরা মায়ের তিন মাথাওয়ালা মূর্তি একই রূপ, একই রকম মুখ, যেন গুপ্তধন আগলে বসে আছেন। জহুরা কালীমাতার একটি ইতিহাস আছে। লক্ষ্য করলে দেখবেন মূর্তিটি শুধু মুখমণ্ডল রয়েছে, দেহ অবয়ব নেই, এবং তিনটি মুখমণ্ডলের সমন্বয়ে সৃষ্টি। এর মধ্যে কালী দুই স্পর্শে মাতা মহালক্ষ্মী ও মাতা মহাসরস্বতীর অবয়ব। একসাথে কালী, লক্ষ্মী ও সরস্বতী পূজার এবং দক্ষিণ ভারতে বেশ প্রচলিত। আমাদের কলকাতায় দীপাবলির সমন্বয়ে, দীপাবলির সময়ে কালী ও লক্ষ্মী পূজা যেমন হয়, দক্ষিণে সরস্বতীর পূজাও হয় কিছু কিছু জায়গাতে। যাই হোক, জহুরা কালীর এই বৈচিত্র্যের পাশাপাশি একটি ইতিহাসও আছে। ধরা হয় মালদা জেলার আদিশক্তি এই মূর্তি সেন বংশের তৃতীয় রাজা শ্রী বল্লাল সেনের আমলে সৃষ্টি, 1159 থেকে 1176 সালের মাঝামাঝি সময়ে। অনেকের মতে রাজা বল্লাল সেন মূর্তি পুনর্নির্মাণ করেন মাত্র। আদি মূর্তি 1500 AD আশেপাশে কোনো এক সময়ে। এই মূর্তিটি যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আসল মূর্তি নয়। গৈরবং তখন পাল ও সেন রাজাদের আমলে শ্যামলা সুফলা। স্বাভাবিকভাবেই সম্পদশীল অঞ্চলের ওপর আধিপত্য নিয়ে বিবাদ আক্রমণ লেগেই আছে, কিন্তু গৌড়বাসী আরও নানা সমস্যায় পরিবেষ্টিত। ভূমিকম্প ও বন্যার পাশাপাশি মহামারী ইত্যাদিতে সালভা তিওয়ারি নামে এক সাধক স্বপ্নে মাতার অবয়ব দেখেন ও কাদা মাটি দিয়ে ওই মুখমণ্ডলটুকু নিজে হাতে বানিয়ে প্রতিষ্ঠা করেন ও পূজা শুরু করেন। ধীরে ধীরে মাতার মহিমা ছড়িয়ে পড়ে ও পরে মূর্তির মন্দির প্রতিষ্ঠা হয়। বৈশাখ মাসে প্রতিষ্ঠা হয় এবং মঙ্গল ও শনিবার এ মাতার পূজা হয়। প্রতি বছর বৈশাখ মাসেই বার্ষিক পূজা হয়, দেবীর নিত্য পূজার চল নেই। এবার জহুরা নাম কিভাবে এলো সেটি বলি। অনেকের মতে মায়ের কাছে প্রতিকার পেয়ে বা আশীর্বাদ পেয়ে স্বর্ণালঙ্কার দান করেন যে মন্দিরের বেদির নিচে রাখা শুরু হয় সেই থেকে জহুরা। একসময় ডাকাত বা তাদের লুঠের জিনিস ওই বেদির নিচে রাখত বা প্রণামী হিসাবে দিত। সেই গয়না বা জহরের থেকেই নাম আসছে জহুরা। মতান্তরে আরব আক্রমণকারী স্বপ্নে দেখেন ওই মন্দিরে আক্রমণ করলেই জাহের বা বিষ ছড়িয়ে পড়বে ও তার সৈন্যরা মারা যাবে। সেই ভয়ে সে আক্রমণ বা লুট না করেই পালায়। সেই থেকে ও বা সেই জহুর বা জাহের থেকে জহুরা নাম এসেছে। পূজারীদের বংশক্রম এই দেবীর
এই রূপের পূজো করে আসছেন। তৃতীয় পুরুষ এর সময় এই দেবীর রূপের আবার দর্শন পান তৎকালীন পূজারী। তাতে মাতার বরাহের ন্যায় কিন্তু ছোট দুটি দাঁত লক্ষ্য করেন। তারপর মূর্তিটির একটি প্রতিমূর্তি বা মুখোশ বানানো হয়ে থাকে, যাতে ছোট দুটি দাঁত যোগ করা হয়। উল্লেখ করা যায় যে কালী পূজার জন্য শিবের মূর্তির প্রয়োজন হয়, কিন্তু এই মূর্তিতে শিবের অবস্থান নেই, তাই আলাদা করে শিবলিঙ্গ পার্শ্বস্থ স্থানে রেখে পূজা সম্পন্ন করা হয়। দিবানিশি মুদে আখি কালী Hey.